তোমার নামে তোমার শানে গাই গুলো গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুলো গানে প্রভু গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুলো গানে প্রভু গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুলো গানে প্রভু গানে গানে তুমি তোমাদের স্রষ্টা মহান তুমি তোমাদের স্রষ্টা মহান তোমায় ভাবি আমি প্রত্যেকক্ষণে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে তোমার নামে তোমার শানে গাই গুলো গানে প্রভু গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুলো গানে প্রভু গানে গানে তুমি তোমাদের শ্রেষ্ঠ মহান তুমি তোমাদের শ্রেষ্ঠ মহান তোমায় ভাবি আমি প্রত্যেকক্ষণে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে কোন ছায়া ওনের মালিকে তুমি তুমি তো প্রভু অন্ত জামে কোন ছায়া ওনের মালিকে তুমি তুমি তো প্রভু অন্ত জামে তোমার হুকুমে কইলামে মোরা তোমার হুকুমে কইলামে মোরা কিভাবে তাকে প্রভু তোমায় ছেড়ে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে তোমার নামে তোমার শানে গাই গুলো গানে প্রভু গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুলো গানে প্রভু গানে গানে তুমি তোমাদের শ্রেষ্ঠ মহান তুমি তোমাদের শ্রেষ্ঠ মহান তোমায় ভাবি আমি প্রত্যেকক্ষণে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে অনন্ত অসীম প্রেম ময় তুমি খালিক মালিক লা শরীক তুমি অনন্ত অসীম প্রেম ময় তুমি খালিক মালিক লা শরীক তুমি ওহে মালিক তুমি নারী হবে ওহে মালিক তুমি নারী হবে প্রেমে যাবে পড়ে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে তোমার নামে তোমার শানে গাই গুলো গানে প্রভু গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুলো গানে প্রভু গানে গানে তুমি তোমাদের শ্রেষ্ঠ মহান তুমি তোমাদের শ্রেষ্ঠ মহান তোমায় ভাবি আমি প্রত্যেকক্ষণে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে বড় করে কত নিজে গুণে ভালোবেসে করে জীবনে চচো বড় করে কত নিজে গুণে ভালোবেসে করে দাও মা তোমার দয়া মায়া নাই যে সীমা তোমার দয়া মায়া নাই যে সীমা তোমার প্রভু দাও ভরে
আমার জীবনে জোড়ে আরে রে বাই ভরে প্রভু ভুলে লাগি তোমায় মারে মারে আমার জীবনে জোড়ে আরে রে বাই ভরে প্রভু ভুলে লাগি তোমায় মারে মারে তোমার নামে তোমার শানে গুণগান প্রভু গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তুমি আমাদের স্রষ্টা মহান তুমি আমাদের স্রষ্টা মহান আমি প্রতিক্ষণে আমার জীবনে জোড়ে আরে রে বাই ভরে প্রভু ভুলে লাগি তোমায় মারে মারে আমার জীবনে জোড়ে আরে রে বাই ভরে প্রভু ভুলে লাগি তোমায় মারে মারে আমার জীবনে জোড়ে আরে রে বাই ভরে প্রভু ভুলে লাগি তোমায় মারে মারে আমার জীবনে জোড়ে আরে রে বাই ভরে প্রভু বলে ডাকি তোমায় পারে বারে মাশাআল্লাহ একটু তাকবীর হোক নারাই তাকবীর জোরে হোক না নারাই তাকবীর একো জি তুই দাঁড়িয়েছিস কেন কি হয়েছে মানা বস দাঁড়াসনি বস শুনলেন সুন্দর একটি হামদ বাড়ি তালা এবার ছোট করে একটি নাতে রসুল আমরা যেমন ভাবে অনুষ্ঠান করি ঠিক আজও একইভাবে হবে একটা নাতে রসুল হওয়ার পর যদি আমার এই ছোট ছোট গুঁড়ো গুঁড়ো টেলিফোনগুলো আওয়াজ দেয় তাহলে একটা পুরনো কালাম হবে আমার একটা ছোট ভাই গাইছিল কি নবী রওজা শরীফ নাকি মাশাআল্লাহ বিশাল আওয়াজ হচ্ছিল ১০০ টাকা দিয়ে গেছে না চলে গেছে আশু করে ধরব ঠিক সব চকলেট খাবি তো হ্যাঁ চকলেট খালি তাহলে জোরে আওয়াজ দিতে হবে কত জোরে দিবি এত জোরে দিবি যেন বর্ডার পর্যন্ত চলে যায় হ্যাঁ হবে না প্যান্ডেল ছিঁড়লি তাহলে জলসা হবে কি করে প্যান্ডেল ফ্যান্ডেল ছিঁড় দিয়ে হবে না জোরে আওয়াজ দে না রে তাকবীর এ ওইদিকে তোরা দেখছি একটু কি রে এই দিক চেয়ে বলছি বলে আর ওরা কিচ্ছু বলে না তোরা একটু দে হাড় কিপটে দেখ তোদের কিপটে বলছে জোর করে বল না রে তাকবীর হ্যাঁ ওদেরও প্রেশার আছে কি মনে করছিস দেয় না বলে থাই চলুন এবার ছোট্ট করে একটি নাতে রসুল আমরা ইমরান ভাইয়ের মুখ থেকে শুনি এবং যদি আমার যুবক ভাইদের রিকোয়েস্ট থাকে একটু আগে আগে পাঠাবেন আপনাদের ভালো লাগা কালামগুলো কারণ কিছু লোক আছে যারা একটু নতুন কালাম শুনতে ভালোবাসে আবার কিছু লোক আছে যাদের একটু পুরনো কালাম ভালো লাগে তো যা যেরকম ভালো লাগে রিকোয়েস্ট করেন ইনশাল্লাহ সেই কালাম শোনাবেন আমরা ছোট্ট করে একটি নাতে রসুল ইমরান ভাইয়ের মুখ থেকে শুনি হ্যালো একচ্ছে ভালো আছিস বলে আমাদের বাড়ি দাওয়াত দিল আমাদের বাড়ি খাওয়া টাওয়া হয়ে গেছে তো জিজ্ঞেস করতে ভালো আছো নাকি ভালো আছিস তো বাবা আচ্ছা গত বছরের তুলনায় এবছর মোটা হয়েছে একটু না রোগা সত্যি হ্যাঁ রোগা বল আল্লাহ পাকের এটা ইচ্ছা বুঝলি আমার লাইফে জীবনে কেউ বললেন না ভাই তুমি একটু মোটা হয়েছো আমার লাইফে আমি কখনো শুনিনি এই কথাটা তবে মাশাআল্লাহ তোরা একটু দোয়া কর আল্লাহ পাক যেন আমার মোটা না করে এরকমই যেন রাখে এই দোয়া করবি তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে এখানে প্রচুর পরিমাণের দর্শক মাশাআল্লাহ একদম রাস্তা তো পুরো জাম হয়ে গেছে অনেক দর্শক আপনারা এসেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে একটু সময় দিতে হবে দেখেন বিরিয়ানি প্রথমেই দেওয়া যায় না প্রথম আমি রবের প্রশংসা দিলাম এবার যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আজকের এই মাহফিল সাজানো হয়েছে সেই নবীর একটু প্রশংসা গাইব তারপর ইনশাআল্লাহ একের পর এক আস্তে 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 আমরা ভালো খাবারগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এখানে আমার মুরব্বিয়ান বাবুজানেরা চাচারা আমার দাদু জানেরা সকলে আছেন আপনারা মাশাআল্লাহ চিন্তা করবেন না আমি আজকের গজল নিয়ে এসেছি কোরআন হাদিস থেকে ইসলামের ইতিহাস থেকে রসুলের আদর্শ কাকে বলে রসুলের ভালোবাসা কিছু মায়েদের জীবনী কিছু আল্লাহর ওলিদের জীবনী এই ধরনের কিছু কালাম ইনশাল্লাহ একটু পরে আপনাদেরকে শোনানো হবে আর আমার ছোট ছোট ভাই বোনের উদ্দেশ্যে একটাই বার্তা সেটা হলো এই যে কথাবার্তা তোমরা বলছো এটাকে বন্ধ করতে হবে একদম সাইলেন্ট থাকতে হবে তাহলে গজলগুলো গাইতে আমাদের ভালো লাগবে ইনশাল্লাহ বলো সবাই মুখে হাত দিয়ে বসবে তো তাহলে তোমাদের জন্য আজকে চকলেট না অন্য কিছু নিয়ে আসবো অনেক দামি জিনিস নিয়ে আসবো এখন বলবো না কি নিয়ে আসবো তবে পরে হবে ঠিক আছে একদম মুখটা বন্ধ করে চুপচাপ বসবে ঠিক আছে চলে আমরা সকলে মুসলিম আমাদের অন্তরে আশা জাগে আমাদের মনে আশা জাগে যে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ মরণের আগে একটা বার হলেও তোমার হাবিবের রওজা মুকদ্দাস একটা বার জিয়ারত করার তৌফিক তুমি আমাদেরকে দান করো
তার মানে আমরা সেই মক্কা শরীফে মদিনা শরীফ একবার যেতে চাই, নবী পাকের রওজা একটু সালাম জানাতে চাই, কাওয়া শরীফ তওয়াফ করতে চাই, হাজরে আসওয়াদে আমরা চুমু খেতে চাই। এটা আমরা আমরা আমাদের প্রত্যেকের মনের বাসনা, মনের কামনা। যদি একটা বা জীবিত থাকাকালীন যদি নবীর রওজা মুকাদ্দাস জিয়ারত করতে পারি, যদি একবার মক্কা মদিনা শরীফ থেকে ঘুরে আসতে পারি, তাহলে ইহকাল এবং পরকাল দুই কালে আমরা ধন্য হয়ে যাব। তো কবি অন্তরের ব্যথা বেদনা নিয়ে, বিরহ ব্যথা নিয়ে কত সুন্দর কথা বলছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যদি মুসলিম হয়ে থাকি, আমাদের অন্তরে যদি নবীর প্রতি ভালোবাসা থাকে, গজলটা শুনে ইনশাআল্লাহ কবি কত সুন্দর কথা বলছে দেখেন। মনেতে তোমার নাম লিখে যা, স্বপ্নে হলেও দেখা দাও আমার, মনে তোমার নাম লিখে যাই, স্বপ্নে হলেও দেখা দাও আমার, মনে তোমার নাম লিখে যাই, স্বপ্নে হলেও দেখা দাও আমার, মনে তোমার নাম লিখে যাই, স্বপ্নে হলেও দেখা দাও আমার, মদিনা বলা দাও না দেখা, মদিনা বলা দাও না দেখা, তোমার বিবাহ জানা কত জোরে যে চাচা করে
তাহলে বড়দের কালাম আমি বাদ রাখলাম, তোদের কালামে যাবো। যদি তোরা আওয়াজ দিস তাহলে তোদের নিয়ে গাইবো। শোন আমার কথা, এটা হেডফোন নয়, এটা ইনিয়ার, ওই যে বক্স চলছে ওই বক্স আমার কানে, বুঝেছিস? এটা হেডফোন নয় বাবা। বলে হেডফোনটা খোলো, এটা হচ্ছে ইনিয়ার। এটা কি ইনিয়ার কি বলতো? ওই যে মনিটর চলছে না, ও আমার সুবিধার জন্য এটা নেওয়া, ঠিক আছে? এটা হেডফোন নয়, তোরা ওই 100 টাকা 150 টাকা দামে হেডফোন মনে করিস নি, এর দাম অনেক বাবা, 25,000 টাকা দাম আছে। ওই বক্স আমার কানে বাজছে, বুঝে এসছে? হ্যাঁ, তো কথা হচ্ছে এখন বড়দের গজলে আমি পড়ে যাচ্ছি। আমি যে কোরআন হাদিস থেকে শোনাবো বলেছি পড়ে যাবো, তবে তোরা যদি আওয়াজ দিস তাহলে তোদের নিয়ে একটা ছোট্ট গজল গাইবো। ইট ছোঁড়াছড়ি হবে না তো? একদম ঠিক আছে, যদি তোরা সুন্দরভাবে আওয়াজ দিতে পারিস তাহলে আমি ইনশাআল্লাহ তোদের নিয়ে একটা ছোট্ট গজল গিয়ে তারপর নাই বড়দের গজলে যাই, যেহেতু মুরব্বিয়ান চাচারা বসে আছে, বাবুরা বসে আছে, তাদের নিয়ে গজল গাইতে হবে। বল তোদের নিয়ে কী গজল গাইবো? ওই ছেলেটা কী গজল গাইছিল বেশ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, ওটা হয়ে গেছে তো, ওটা না তাহলে দো জানের বাদশাহ নবী কামলিওয়ালা রে, মানে আমার মনের ঘরেতে রেখেছি যা রে, হ্যাঁ বুড়িমা বুড়িমা, হ্যাঁ বুড়িমা কবে মরে গেছে আপনার বুড়িমা বুড়িমা পাগল কথা, সে বুড়িমার বেঁচে থাকে 6 বছর 7 বছর হয়ে গেছে, এমনি ঠান্ডা যা পড়েছে লোক মরে যাচ্ছে আর বুড়িমা। শোন আমার কথা, শোন শোন আমার কথা, শোন এই গজলটা আমরা সবাই মিলে গাই, আমার মনের ঘরেতে রেখেছি যা রে, আওয়াজ দিবি তো? আচ্ছা এইদিকে বাচ্চা কাচ্চা আছে নাকি? এই তো রয়েছে, এ কোনো কোনো টেলিফোন, যতই লুকো বাবা কোনো কাজ হবে না, আওয়াজ আজকে রে ফোয়ারা বইয়ে দিতে হবে, সেই রাস্তা পাশে সব জাম হয়ে গেছে বাবা, এরপর এমন আওয়াজ দিবি পাশের গ্রামে যদি আওয়াজ যায় পাশের গ্রাম থেকে যেন লোক আচার খেয়ে দৌড়োয়, যে কী হচ্ছে একবার দেখে আসি, ইতিহাস তৈরি হয়ে যাবে। কী হবে? হ্যাঁ ইউটিউবার ভাইরা একটু রেডি রেখো বাপ, হ্যাঁ ওদের দিকে একটু ক্যামেরা ঘুরিও, আর কালকের এদের খদ্দ সিং গ্রামের নাম খুব কঠিন নাম বাবা, খুব গণ্ডগোল, খদ্দ সিং ভালো করে দিয়ে বাচ্চাদের আওয়াজ এরকম তোমরা লিখে একটু ছেড়ে দিও ইউটিউবে, ঠিক আছে? এক আওয়াজে গাইবো দেখি, আমার মনের ঘরে দাঁড়া 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 বাবা, তোরা একা গাইলে হবে, আমরা একটু গাইতে দিতে, হ্যাঁ কি গন্ডগোল বলো তুমি, আমার একটু গাইতে দে, তোরা একাই গাইলে হবে নাকি? না আমার কি জানি টাকা দিয়ে এনেছে, তাহলে আমি এক করে গাইবো, তোরা এক ছন্দ গাইবি, ঠিক আছে? একটু একটু লং হবে, আমার মনের ঘরে সেটাই ভাবছি তো, আমি বলি না ঢিল মারামারি যেন না হয়, প্রথম বললাম না চাচাজি, ওই জন্য ওদের অবস্থা দেখে আমার ভয় লাগছে গজল গাইতে। এক হচ্ছে মনের ঘরেতে কারে রেখেছি, সত্যি কথা বলতো, সত্যি কথা বলো, অত খুব তো চেল্লাচ্ছিস, মনের ঘরেতে কারে রেখেছিস? বল ওই পাড়ার ওই পুকুরের চোখে নামিরে, অনেক কি জায়গায় আছে বদমাইশ থাকে বাচ্চা কাছে, মাশাআল্লাহ সবাই মিলে হবে, যদি নবীকে অন্তরের মধ্যে রেখে থাকো নবী পাককে ভালোবেসে সকলে মিলে আওয়াজ হবে, আমার মনের ঘরে
আওয়াজ হচ্ছে না, এইটুকু এখন ঘোরাবে না, যখন আওয়াজ দেখবে খুব ভালো দিচ্ছে, কান মাথা রাখা যায় না, তখন ঘোরাবে, তারাকে ঘোরাবে না, ঠিক আছে? এক হচ্ছে হাত তুলে আওয়াজ হবে, এই বসে বসে বদমেশ করলে হবে না, বদমেশ করলে উঠিয়ে দেবো আমি, বেয়াদবি করলে উঠিয়ে দেবো, ভদ্রভাবে বসে বসে হাত তুলে আওয়াজ দেবে, দেখে দেখে আমার দয়ার নবী রে 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 আরো জোরে দয়ার নবী রে 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 সবাই মিলে দয়ার নবী রে আমার মায়ার নবী রে তুই জাহানের বাদশা নবী কামেলি বানা রে তুই জাহানের বাদশা নবী কামেলি বানা রে আমার মনের ঘরে তে দেখেছি জারে চুরে চুরে ঘরে তে দেখেছি জারে তুই জাহানের বাদশা নবী নবী আরো জোরে তুই জাহানের বাদশা নবী কামেলি বানা রে তুই জাহানের বাদশা নবী কামেলি বানা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে এই আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে তুই জাহানের বাদশা নবী নবী আরো জোরে তুই জাহানের বাদশা নবী কামেলি বানা রে তুই জাহানের বাদশা নবী কামেলি বানা রে আমার মনের ঘরে ঘরে দেখেছি জারে মনের ঘরে ঘরে দেখেছি জারে তুই জাহানের বাদশা নবী কামেলি বানা রে তুই জাহানের বাদশা নবী নবী আওয়াজ ঠিক আছে, মোটামুটি মোটামুটি ঠিক আছে, গলা কি ভেঙে গেছে কচি? একদিনে গলা ভাঙলে হবে না, আমরা এই পাঁচ মাস রানিং চলছে, একভাবে চিল্লে যাচ্ছি, আমাদেরও গলা চানাচু ঝুড়ি বাজা হয়ে যাচ্ছে, তোদের ছেড়ে দেবো আমি, হ্যাঁ তোদের গলা ভেঙে তারপর বাড়ি যাবো ইনশাল্লাহ। এদিকে আমার যে ছোট ছোট ভাইরা আছো বাবা, তোমরা একটু আওয়াজ তুলে দাও, ঠিক আছে? তারপর ইনশাল্লাহ বড়দের গজলে যাবো সবাই মিলে এক আওয়াজে, দেখি বাপরে বাপ মাশাআল্লাহ। মোটা ভাই কি চকলেট ফকলেট নামতে দেবেন, অন্য কোনো কিছু করবে বলো, কিছু দেবে না? এক হচ্ছে গত বছর আমি লজেন্স খাইয়েছিলাম, গত বছর এসেছিলাম তো 12টার সময়, লজেন্স খাওয়াবো কি করে, দোকান কি আমার বাপ খুলে রেখেলো? কিন্তু এ বছরের লজেন্স খাওয়াবো নাকি অন্য কিছু দেবো বল? লজেন্স খাওয়াবো না, কথা দিলাম, শোন শোন কথা দিলাম, এই কজনের মধ্যে যার আওয়াজ সবচেয়ে বেশি জোরে হবে, আমার চোখ যার দিকে পড়বে যে সবচেয়ে বেশি আওয়াজ দিচ্ছে, দুজনকে নেবো 50 টাকা করে 100 টাকা দেবো। এইবার বল কি হবে? 50 টাকা করে 100 টাকা দেবো, তবে বদমাইশি করলে হবে না, বসে বসে আওয়াজ দিতে হবে, ঠিক আছে? এখানে যতজন বাচ্চা কাচ্চা আছো আমি দেখবো, আর ইউটিউবার ভাই তোমরা একটু ফলো রেখো, দিন ইমরান একটু ফলো রেখো, একটু দেখো যদি আওয়াজ যে ভালো দেবে আমাকে একটু বলে, তাকে 50 টাকা দেবো, দুজনকে দেবো, ঠিক আছে? সবাই মিলে দেখি ওই মদিনা দেখার লাগে 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 আর জানে ওই মদিনা দেখার লাগে 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 সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে হাত তুলে শুনে শুনে মরা যদি জানা বালা বাকি মাতা ওই মদিনা দেখার লাগে লাগে উড়ে চেতা ওই মদিনা দেখার লাগে লাগে উড়ে চেতা জাহানের বাদশা নবী নবী আরো জোরে জোরে জাহানের বাদশা নবী নবী জোরে 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 জাহানের বাদশা নবী কামেলি বানা রে জোরে জাহানের বাদশা নবী কামেলি বানা রে আমার মনের ঘরে ঘরে দেখেছি জারে জোরে জোরে ঘরে ঘরে দেখেছি জারে জোরে জাহানের বাদশা নবী কামেলি বানা রে জোরে জাহানের বাদশা নবী কামেলি বানা রে জোরে জাহানের বাদশা দুজন পেয়ে গেলাম আমি। মোটা ভাই টাকা দাও, 50 টাকা করে দাও, 100 টাকা দাও, ওরম করো না দাও, ওরা তোমার কত ভালো ভাই মোটা বলে ডেকেছে, তোমারে তোমার আব্বা জীবনে মোটা বলে ডেকেলো, ওরা তো ডেকেছে, একটু বলো।
দেখ মোটা ভাই, তুমি দেখো যে আমি সারা জীবন খাইয়ে যাচ্ছি, ও মোটা জীবনে দেয় না, আজও দেয় না। এত সুন্দর একটা মেহফিল সেজে উঠেছে লোক, আজকে আমি দর্শক দেখে পাগলা হয়ে যাচ্ছি, দর্শক দেখে আমি পাগল হয়ে যাচ্ছি। কচি আজকে টাকা দেবে কি আমি না মোটা? আমি হ্যাঁ মোটা টাকা দাও। খুব গন্ডগোল বুঝলি বাবা, মোটা দেবে ফোন পে নাম্বার দে, ফোন পে মেরে দেবো তো। ফোন পে তোর কলজের মধ্যে, পঞ্চাশ টাকা করে 100 টাকা দেবে তোর ফোন পে যাচ্ছে। আর বল দিদি কি গিফটের লোক রে বাবা। ঠিক আছে আমি দেবো, আমি দেবো, মোটা দেবে না বলে লাভ নেই, মুখ নষ্ট করা হবে বেকার। ও এমনি বিশাল গিফট, খালি ভুঁড়িটাই আছে আর কিছু নেই বুঝলি, খুব গিফটে যাক আলহামদুলিল্লাহ আমি দেবো। শেষ কথা, আর একবার আওয়াজ হবে, ফাটানো চোটানো আওয়াজ হবে, যেহেতু সময় বেশি নেই আমি মোটামুটি এবার বড়দের গজলে যাব, ঘটনামূলক গজলে যাব। এই শেষ কথায় জোরে জোরে আওয়াজ দে, তবে বদমাইশ করছে কিছু বাচ্চা আমি কিন্তু তাদের এখানে ডিসকোয়ালিফাই করে বাইরে পাঠিয়ে দেবো। বদমাইশ করলে হবে না, বসতে হবে, বসে বসে আওয়াজ দিতে হবে, বিয়া তুমি নয়। শেষ কথা এই লাস্ট বার জোরে সরে আওয়াজ হবে, ঠিক আছে? দেখবো দেখবো আমি হ্যাঁ বলি, ওরা হ্যাঁ বলে। শুরু তো করতে দে আমাকে ভাই, আমাকে শুরু করতে দে। আমি ভুল বললাম বলে তোরা ভুল বললি, আমি ওই জন্য চেক করলাম, আমি ভুল বললাম বলে তোরা ভুল বললি, এটা তো একবার বলেছি। ওই যে হাঁ ফা আগে বলবি না, আমি যখন হাত দেখবো তখন বলবি, ঠিক আছে? চলো বসে বসে আওয়াজ দিয়ে আদি পিতা আদম যখন বসে বসে পড়ে মদিনে নবী রসিলাতে আল্লাহ কবুল করে, মদিনে নবী রসিলাতে আল্লাহ কবুল করে। মাশাআল্লাহ কোজি, তোরা খাস কি শুধু ভাত? দেখে নিচ্ছি আসলে এদিকে চাষের চালের ভাত তো ওই জন্যই মানে এত টেম্পার এদের নাকি। এ কি আওয়াজ, বাপ রে বাপ, বাচ্চা কাচ্চা সেই কি বলবো, এরা সেই জেনারেটরের মতো মোটামুটি একবার চালিয়ে দিবে বা চুপচাপ থাকলেও চলতেই থাকবে অটোমেটিক। সব মুখস্থ তোদের। হ্যাঁ বুড়িমা শুনেছিস, এখানে রিকোয়েস্ট এসেছে, বুড়িমা বুড়িমা শুনেছিস, কত বয়স বুড়ির? 100। বুড়িমা গজলের রিকোয়েস্ট আছে, ইনশাল্লাহ গাইবে বুড়িমা। শুনেছিস তোরা, শুনেছিস কি? বুড়িমা বুড়িমা শোনো ও বুড়িমা, ইমরান কোথায় আসলুম? সব তো আমাদের থেকে বড় বড় শিল্পী এরা। ই কি আশ্চর্য, সব গাড়িতে ওর লে যায়, আমাদের রাজাটা ওইদিকে লে যায় সব, ওইদিক শিল্পীর অভাব। এই ইহুদি নারী শুনেছিস কি রে? কিচ্ছু বাদ নি, ও ছো কি না শুনেছিস? এমন ভাই যা বলার তুমি বলো, আমি আর বলতে পারছি না। এখানে স্মার্ট হয়ে গেছে সবাই, কই টাকাটা দাও, ওরা খুচরো করে নেবে, কোনি দাও, দুটো 50 আছে কারো কাছে দাও তো, না তো একজনকে দিলে পালালি গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ দাও টাকাটা, খুচরো করে দাও দিন একটু দেখি। হ্যাঁ আমি দুজন পেয়ে গেছি। হ্যাঁ কে কি বলছে? এই বস বাবা বস, আর দুষ্টুমি করে দিন। এবার চলেন দেখেন, আজ আমি কিছু গজল গাইবো, আমার কাছে ফরমাইশ এসেছে, এরকম লিখে লিখে দেন তাহলে আমার বেটার হয় গাইতে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, রাখো বুড়িমা বুড়িমা, বাবারে বুড়িমা মরবে গোবে, আল্লাহ মুজাফফর হুজুরের এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। তিনটে গজলের ফরমাইশ এসছে, বেলালের আজান, আর একটা এসছে বেলালের আজান, হজরতে বেলাল কেমন মুয়াজ্জিন ছিল, আহা কি সুন্দর সুন্দর গজলের ফরমাইশ,
প্রায় সব নতুন গজলগুলো আজকের গাওয়ার চেষ্টা করবো। দেখেন একটা কথা আমি বলি, গত বছর আমি এসেছিলাম তো সেইভাবে কিন্তু মন মানসিকতা নিয়ে আমি আসিনি, একেবারে নিশি রাত্রে এসেছিলাম, যতটুকুখানি পেরেছিলাম দু চারটা গজল বলে শেষ করেছিলাম। তবে আজকের একটু মন ভরে গজল শোনাবো ইনশাল্লাহ। এখানে যতজন আমরা এসেছি, নবী পাকের প্রতি ভালোবাসা না থাকলে এই মেহফিলে আসা সম্ভব হয় না। প্রত্যেক মানুষের অন্তরে নবী পাকের ভালোবাসা আছে, সেই জন্য কি ভাই আমি কি মানুষের না আমি জানি টার মনে মনে হচ্ছে রাখো মানে কি সর্বনাশে কাণ্ড। নবীর প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে এই মাহফিলে আসা কখনো সম্ভব হয় না। আমার নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কি মর্তবা দিয়েছিল জানেন? আমার নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে বলে, হে নবী আপনি আমাকে দেখতে থাকুন, আমি আপনাকে দেখতে থাকি। আহা কি সুন্দর ভালোবাসা! যে নবীকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি এতটা ভালোবাসেন, আর সেই নবীর উম্মত আমরা হয়ে আমরা সেই নবীকে ভালোবাসতে পারি না? একটা ছন্দ মনে পড়ে যায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে কতটা ভালোবাসে শুনবেন। এক ছন্দ একটু বলি, ও জানে কদম জমে ধুনো আরশ সিদরাতে মুনতাহা, জারে কদম জমে ধুনো আরশ সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, ও জারে কদম জমে ধুনো আরশ সিদরাতে মুনতাহা, কদম জমে ধুনো আরশ সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা কদম চুমে ধরো আরশ সিজদাতে মুনতাহা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দেয়, আমার হাবিব, এ আমার দোস্ত, আমার বন্ধু, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার সঙ্গে মুলাকাত করবেন। আপনি মিরাজে আসেন, আমি আল্লাহ দাওয়াত দিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে দিয়ে বোরক করে পাঠিয়ে দিল, হে জিবরিল যাও আমার বন্ধুকে বোরকের উপরে করে বোরকের পিঠে চড়িয়ে আমি আল্লাহ আমার কাছে নিয়ে এসো, আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে একটু একা কথা বলতে চাই। কি ভালোবাসা! হযরতে জিবরিল আমিন এলো বোরকের বোরকের পিঠে, আমার নবী পাক, আগে আগে জিবরিল যাচ্ছে আর পেছনে পেছনে আমার নবী যাচ্ছে। আরশে মওলার কাছাকাছি গিয়ে আল্লাহর আল্লাহর সঙ্গে দেখা হবে, আরশে মওলার কাছাকাছি গিয়ে জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গন্তব্য এই পর্যন্ত আমি আর এক পা এগোতে পারবো না। কেন? আমি যদি আর এক পা এগিয়ে যাই আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমি জিবরিল আমার ডানাগুলো পুড়ে ছারখার হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে আমি আর এক পা এগিয়ে যেতে পারবো না, এখান থেকে আপনাকে একা একাই আল্লাহ দিদারে যেতে হবে। কি ভালোবাসা আল্লাহর সঙ্গে, তাই বলছে আমার নবী পাক
পাক আল্লাহর সঙ্গে দিদারে যাচ্ছেন, তিনি মনে মনে করছেন যে পায়ে আছে জুতো, আমার নবী পাক ভাবছেন যে মসজিদে আমরা খালি পায়ে যাই, জুতো পরে আল্লাহর ঘরে যেতে পারি না, মসজিদে যেতে পারি না আমরা জুতো পায়ে দিয়ে, আর আল্লাহর আরশ পাকে যাব, একটা পবিত্র, এত বড় একটা পবিত্র জায়গা, আল্লাহর সঙ্গে দেখা করতে যাব আর সেখানে জুতো পায়ে দিয়ে যাব, এটা কখনো হয় না। হয়তো নবী আমি বেয়াদবি করে ফেলবো, তাই নবী পাক নিজের জুতো মোবারক হাতে করে নিল। হাতে নেওয়ার পর আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এই বন্ধু, এই আমার হাবিব, কি করছেন আপনি? আহা, আমি আল্লাহ অপেক্ষা করছি আপনি কখন আসবে, আপনার জুতোর ধুলা রসিলা করে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আরশ পাকটাকে ধন্য করতে চাই। একবার জোরে হবে না, সুবহানাল্লাহ! আপনি জুতো হাতে কেন, জুতো হাতে কেন আপনার, আপনি জুতোটা পায়ে দিয়ে আমার আরশ পাকে আসেন, আমি আল্লাহ অনেকক্ষণ থেকে অপেক্ষায় আছি আপনার জুতোর ধুলার অশিলা করে আমি আল্লাহ আমার আরশ পাকটাকে ধন্য করব, আর আপনি কি না জুতো হাতে করে আসছেন, খবরদার না আপনি পায়ে করে নিয়ে আসেন, কি ভালোবাসতো আমার আল্লাহ! তাই কবি লিখছে, গেলেন নবী আরশ পাকে, পায়ে জুতো খাতে, গেলেন নবী আরশ পাকে, আল্লাহ বলে ধরো আরশ সোমারি কত পেরো সিলা, আল্লাহ বলে ধরো আরশ সোমারি কত পেরো সিলা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, ও জানি কখন জমে ধরো আরশ সিজেরাতে মুদা, কখন জমে ধরো আরশ সিজেরাতে মুদা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা নারে তাকবীর। দেখেন এইরকমই মেহফিল, ধরে নেন এই মাসে, এটা ফেব্রুয়ারি মাস, এই জানুয়ারির 15 তারিখের পর থেকে, আর এই ফেব্রুয়ারির আজকের কত তারিখ, 8-9 তারিখ হবে মনে হয়, 9 তারিখ আজকে, এই কদিনে আপনাদের এই লাইনটায় প্রায় কম করে হলে 10টা অনুষ্ঠান আমি করেছি প্রত্যেক দিন এই লাইনে, প্রত্যেক দিন। আবার কালকে যাব কোথায়, ওটা দুর্গাপুর এই পাশে, তো এই লাইনটায় এই মাসে আমি বহু প্রোগ্রাম করেছি। তবে একটা জিনিস কি বলেন তো, এই যে এত জায়গায় প্রোগ্রাম হচ্ছে, এই আমরা কষ্ট করে গজল গাইছি, আল্লাহ রসুলের কথা শোনাচ্ছি, বক্তারা আসবে ওয়াজ করবে, তো এখন কথা হচ্ছে মানুষ পরিবর্তন কি হয় এই গজলের মাধ্যম দিয়ে, ওয়াজের মাধ্যম দিয়ে কটা মানুষ পরিবর্তন হয়। আমি সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছে থেকে মাত্র 30 মিনিট, এখন 9:30 বাজে, 10টা পর্যন্ত আমি গজল গাইবো, মানে 10টা পর্যন্ত গজল শুনবেন, এই গজলের মধ্যে কিছু আপনাদের ব্রেনে ঢোকানোর চেষ্টা করব, তারপর ইচ্ছে হলে শুনবেন, না তো চলে যাবেন, আপত্তি নেই, 10টা পর্যন্ত শুনতে হবে। দেখেন এই যে বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির তৈরি করা হলো, আপনারা সকলে জানেন বাবরি মসজিদকে ভেঙে দেওয়া হলো, দেখেছেন কোন মুসলমান যে হাত করে হাতে তরবারি নিয়ে বন্দুক নিয়ে লড়াই করতে গেছে বা আজকের হই হুল্লোড় করেছে, এরকম দেখেছেন? আল্লাহ রাসূল আমাদের শিখিয়েছে আমাদের ধর্ম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো শান্তির ধর্ম, আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ভালোবাসি, এটা আমার নবী পাক শিখিয়ে গেছেন। তোমরা বাবরি মসজিদকে ভেঙেছো, বাবরি মসজিদ প্রত্যেকটা মুসলমানের অন্তরে অন্তরে থাকবে, ঠিক কি না? জোরে বলুন না, ঠিক কি না? তাহলে একটা কথা মাথায় রাখতে হবে, আমরা শান্তি চাই, আমরা শৃঙ্খলা চাই না, আমরা হিংসা বিভেদ চাই না, আমরা আমার রসুলের আদর্শ অনুসরণ করে আমরা চলাফেরা করতে চাই। হে মানুষ, হে মুসলমান, ঐক্যবদ্ধ যতক্ষণ পর্যন্ত না হবে, একতা যতক্ষণ পর্যন্ত না আনবে, ততক্ষণ পর্যন্ত কখনো মুসলমানের জয় হতে পারে না। যতক্ষণ পর্যন্ত তোমরা একতা না আনবে, ঐক্যবদ্ধ হয়ে কাজ না করবে, মনে রেখে দাও অশুভ শক্তিগুলো তোমাদের উপর গ্রাস করবে, আক্রমণ করবে, কিচ্ছু করার ক্ষমতা থাকবে না। একটা গজল মনে পড়ে গেল, ওই বাংলাদেশের আপনার তাইরি হুজুর, তারপরে মিজানুর রহমান আজারি সহ অনেক বক্তারা একটা গজল গায়, মুসলমানদের একতার গজল, এই গজল একটু শোনেন, যদি একতা হয় এই গজলের মাধ্যম দিয়ে, যদি মানুষ পরিবর্তন হয়, কেন একতা হতে বলছে, এক ছন্দে গিয়ে দিচ্ছে, একটু শোনেন, কবি লিখছেন, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ঐশী বাণী কোরআন, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ঐশী
বলছিস বাণী গোরার, তবে কেন আলো হে মুসলমান আবার গতকালকেও যদিও গাই তাও শেষ হবে না, অনেকটা একসাথে শুধু পিসটা দেখেন, পিসটা দেখি আমার কলিজা কেঁপে গেছে, এতগুলো গজল হয় যে দিয়েছে আমি একবার দেখতে চাই কে সে, হাত তোলেন দেখি কে একজন একটু দেখে নি কে মানে অনেক সময় নিয়ে কালেক্ট করে নিয়েছে যে আজকে ইমরান ভাইকে নিংড়ে তারপরে ছাড়বো, এত গজলের রিকোয়েস্ট রিকোয়েস্ট বলেছি বলে একবারে এমন দিয়েন না যেন সবগুলো না গাওয়া যায়, এমন দেন যেন গাইতে পারি, তাই না কোচি? তকবীর দে জোর করে, নারে তাকবীর জোরে হোক, নারে তাকবীর নারে তাকবীর। এবার আমরা কিছু ঘটনামূলক কালাম শুনবো, এখানে হযরতে বেলালের ঘটনা দিয়েছে একজন রিকোয়েস্ট, ইনশাআল্লাহ হবে। আরেকটি কালাম আছে জাহিলিয়াতের যুগ, খুব সুন্দর একটি কালাম, আপনারা একটু ধীরস্থির ভাবে আস্তে আস্তে শুনুন, একের পর এক ইমরান ভাই গাইবে, আপনারা শুনতে থাকবেন। চলুন আমরা আবারও ইমরান ভাইয়ের কাছ থেকে কিছু ঘটনামূলক কালাম এবার আমরা শুনবো ইনশাআল্লাহ, চলুন।
হ্যালো হ্যালো ঠিক চলেন। এবার আমি যে গজলের কথাটা বলছিলাম, এবার সে গজলটা আপনাদের একটুখানি শুনিয়ে দিই। আমি এই গজল একটু মন দিয়ে শুনতে হবে। এই গজল থেকে যদি আমাদের চেতনা না আসে, তাহলে কাল কিয়ামত পর্যন্ত যদি আমি গজল গাই, তারপরে মানুষের মনে চেতনা আসবে না, মানুষের মনে পরিবর্তন আসবে না। এই গজলটা শুনতে হবে, একটু মন দিয়ে শুনেন। যদি গজলটা ভালো না লাগে তারপর চলে যাবেন, আপত্তি নেই, তবে শুনে যান। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আগে আর কেউ পরে। আজ আমি ইমরান, আমি এখানে গজল বলছি, এখান থেকে বাড়ি পর্যন্ত ফিরে যাব কোনো গ্যারেন্টি নেই, রাস্তায় আমার মৃত্যু হয়ে যেতে পারে। কাল সকালে হয়তো আপনারা খবর পাবেন যে ছেলেটা কালকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গজল বলছিল, সে ছেলেটা দুনিয়াতে আর বেঁচে নেই। বা আমি বাড়ি যাবো, একরাঙ্গার কমিটি ভাইরা আমাদের ফোন করে বলবে, ইমরান ভাই কাল তোমার গজল শুনছিল এক ব্যক্তি, সেই মানুষটা দুনিয়াতে আর বেঁচে নেই, মৃত্যুর কোনো গ্যারেন্টি নেই। রাত্রেবেলা বাড়িকে ঘুমাবেন, সকালে উঠতে পারবেন না। তবে এই যে মরণ আমাদের হবেই, মৃত্যু আমাদের হবেই, ভাই কি হারে যে অ্যাক্সিডেন্টে মানুষ মরে যাচ্ছে, একটু ফেসবুকটা খোলেন বুঝতে পারবেন। প্রত্যেক দিন কারোর মাথার ওপর থেকে, কারোর পেটের ওপর থেকে এরকম রাস্তায় পড়েই আছে, পড়ে শুধু শুয়েই আছে, শুধু শুয়েই আছে। কি মুর্শিদ, আমরা দেখছি সব সময়। তো এখন একটাই কথা, এই যে মৃত্যু আমাদের হবে, মৃত্যুর পর আমাদের অবস্থা কি হবে জানেন? এইটাই আপনাদের শোনাবো। এই গজলে যদি চেতনা না জাগে, কোনো গজলে আসবে না। কবরে কঠিন কবর, সঙ্গে কেহ রাবে না, কবরে কবরে কঠিন কবর, সঙ্গে কেহ রাবে না, কবরে কবরে কঠিন কবর, সঙ্গে কেহ মসজিদে যাবে, মসজিদে গিয়ে মসজিদের মাইক অন করে তখন হাঁকবে আমাদের খদ্দসিন গ্রামে, অমুকের বাড়ি, অমুকের বাপ, অমুকের মা, অমুকের দাদা দাদি ইন্তেকাল হয়ে গেছে, জোহর বাদ তার জানাজা দাপন হবে ইনশাআল্লাহ। মুয়াজ্জিন মাইকে হেঁকে দিল, সারা এলাকার মানুষ শুনলো, কে মারা গেল, কে মারা গেল, শিগগির দেখ, ছোটাছুটি বাঁধাবে। কত মানুষ বলবে, এই কাল এই মানুষটা আমার পাশে বসে বসে গজল শুনছিল। কেউ বলবে, কাল এই মানুষটা আমার পাশে বসে বসে ওয়াজ শুনছিল, আহা হা মারা গেল। আপনাকে দেখতে কত মানুষ আসবে আপনার বাড়িতে, আপনাকে গোসল দেওয়া হলো, সাদা কাফুন পরানো হলো, খাটিয়াতে শোয়ানো হলো, এখন খাটিয়ার পায়া ধরে জানাজাতে নিয়ে যাওয়া হলো, জানাজা হয়ে গেল, কবরস্থানে আপনার লাশ নিয়ে চলে যাওয়া হলো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনাকে কবরে শোয়ানো হলো। মেয়েরা তো যায় না কবরস্থানে, ছেলেরা যায়, তাই মেয়েরা বোঝে না কবরের জিনিসটা কি। তবে যারা ছেলেরা যায়, যখন লাশকে শোয়ানো হলো, তারপর বাঁশ দেওয়া হয়, এদিক দেওয়া হয় না বাঁশ, বাঁশ দেওয়া হয়, বাঁশ দেওয়ার পর হয় চ্যাটাই দেওয়া হয়, নাহলে কলার পাতা দেওয়া হয়। তারপরে দেখবেন ছোট্ট ছোট কিছু ছিদ্র থাকে না, কোনো একজন ব্যক্তি একদিন মাটি দিতে গিয়ে ওই ছোট্ট ছোট্ট ছিদ্র পাওয়া যাবে না, ওই ছিদ্র দিয়ে একবার কবরের তালায় উঁকি মেরে দেখবেন রুহু পর্যন্ত কেঁপে যাবে, রুহু পর্যন্ত কেঁপে যাবে। ওই কবরে আমাকেও যেতে হবে আজ না হয় কাল, কি করে যাব, সবাই মাটি দিয়ে চলে গেল, 40 কদম যাওয়ার পর মনকান্নাকির ফারিস্তারা নেমে এলো। মনকান্নাকির ফারিস্তারা এসে কি করবে, কবি লিখছে দেখেন, কবর কবর কোঠিনে
ভোরে কবরে সঙ্গে কে গো রবি পয়লা জানুয়ারি পড়ার সাথে সাথে যুবক ভাইরা তারা বড় বড় গাড়ি ভাড়া করে, বড় বড় ডিজে বক্স তোলা হয়, বড় বড় ডিজে বক্স তুলে পিকনিক করতে যায়, ঘুম ঘুম করে মাটি কাঁপাতে কাঁপাতে সারা এলাকা হতে যায়, সারা এলাকার মানুষকে একদম মাথা খারাপ করে দেয়, ঘুম ঘুম করে খালি আওয়াজই হচ্ছে, কিছু বোঝা যায় না। এখন এই ডালা বডি গাড়ি, এখন এই ডালার উপরে কিছু যুবক ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই তালে তালে ডান্স করছে। এক্সাম্পল স্বরূপ, গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, তুমি পেছন থেকে ডান্স করতে করতে নিচে পড়ে গেলে পেছন থেকে আর এক গাড়ি তোমাকে চাপা দিয়ে তোমার উপর দিয়ে পিষে গাড়িটা চলে গেল, তুমি মারা গেলে, তোমার ঠিকানা কি আল্লাহর জান্নাত? আল্লাহর জান্নাত তোমার ঠিকানা? যুবক ভাইরা, রাগ করলে হবে না, আজ যদি আমি এখানে না বলি আল্লাহর কাছে জবাব দিতে হবে আমার, তাই বলে যাচ্ছি, রাগের জন্য নয়, মানুষকে পরিবর্তনের জন্য। মন কান্নাকির ফারিস্তারা নেমে ওঠো, অনেক ডিজে বাজিয়েছো, অনেক গান শুনেছো, নামাজ তো জীবনে পড়ুনি, মসজিদে মুরব্বী গুলো ঠকঠাক করে কাঁপতে কাঁপতে শীতের সময় নামাজ পড়তে গেছে, জীবনে তো নামাজ মুখে হওনি, কই বলো তো দেখি তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে বলো, ইমান আমাল থাকলে বলতে পারবো, আর যদি ইমান আমাল না থাকে হায় আফসোস, হায় 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 আফসোস, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি তোমাদের ভাষা বুঝি না, তোমরা কি বলছো আমি কিচ্ছু বুঝি না, তোমরা সামনে আসবে না, তোমাদের ভয়াবহ চেহারা দেখে বুক কেঁপে যায়, সরে যাও সরে যাও, খবরদার ফেরেশতা তোমরা আমার সামনে আসবে না। ফেরেশতারা বলবে আল্লাহ, রিজেক্ট করা মাল, ডিজে বাজানো মাল, আল্লাহ বলবে তোরা চলে আয়। মন কান্নে কি ফেরেশতারা কবর থেকে উঠে চলে গেল, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে কানা আর কালা দুটো ঢোক, দুই ফেরেশতা কানা আর কালা দুটো ঢোক, তোরা দেখতেও পাসনি শুনতেও পাসনি, ওরে যা লেতো, ওরে লেতিয়ে ওরে ডিজে বানা, ডিজে বানিয়ে একটু ওরে বাজা দিনি, কবরের মাটি কাঁপা, আমি আল্লাহ বসে বসে একটু দেখি। রাগ করলে হবে না ভাই, কবরে সাপ আসবে শুনেছেন? আমরা মনে করি ও আমার ছেলের কত ডাঁড়া সব কামলালো, একটু গুনিনের কাছে গেছে থুতু মেরোতে যে বিষ পানি হয়ে গেছে, এরা মনে হয় না? কবরে সাপ, একটা সাপ যদি দুনিয়ার বুকে কোথাও নিঃশ্বাস ফেলে কাল কিয়ামত পর্যন্ত সে জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না, এই রকম বিষাক্ত বিষাক্ত সাপ একটা নয় এক একটা কবরে 99টা করে থাকবে। যাও কাল থেকে ডিজে বাজাও, নামাজ কাজা করো, নামাজ পড়ার দরকার নেই, তবে যেদিন মৃত্যু এসে যাবে হাতড়ে কুল পাবে না, এতটুকু মনে রেখে দাও। হে যুবক ভাই, তোমাদের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়, একটা মুরব্বী মানুষ যদি সারা জীবন ইবাদত করে আর তুমি একটা রাত ইবাদত করবে, সেই মুরব্বীর থেকে তোমার ইবাদতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে যুবক ভাই, আর নামাজ কাজা করো না ভাই, হাতে না ধরে পায়ে ধরে বলি আল্লাহর কাছে তওবা করে তুমি আল্লাহর পথে ফিরে যাও, আল্লাহ পাক চাইলে তোমার জীবন জিন্দেগির সমস্ত গোনা খাতাকে মাফ করে আল্লাহ তোমাকে বেগানা মাসুম করে দেবে। আর একবার জোরে বলো, তাই কবি লিখছে থাকে শুনলেন কবর সংক্রান্ত একটি কালাম।
আমার কমিটি ভাইরা রিকোয়েস্ট করছে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগনবিজি বলছে এদের খুব ভালো লাগা কালাম, তো সেই কালামটাও তোমাকে গাইতে হবে অবশ্যই আমার কমিটি ভাইদের জন্য। এই তোরা এই কালামে ইমরান ভাইয়ের সাথে গাইবি তো, সবাই রাজি? হ্যাঁ, খুব সুন্দর কালাম এটা, সম্ভবত বাংলাদেশের নোয়াখালী ভাষার কালাম নাকি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগনবিজি, তাই তো? এমন হোক গা দয়াল নবী খুঁজা পাইবানি, আমি মানেই বুঝিনি টোটালি, কিন্তু গায়ে যাই ইমরান ভাইও গায়, আরো দু একটা শিল্পী আমাদের এখানে পশ্চিমবাংলায় আছে তারাও গায়, খুব ভালো লাগে কালামটি। আর আমরা বলেছিলাম যে এসকে হাবিবদার গজল, আমার পিছনে একজন ভাই বলছে যদি গাইতে পারে একটা এসকে হাবিবদার, কি গজল ভাই? কেঁদো না মা ফাতেমা যাইবা হোক, আমি আমি জানি না, আমি এসকে হাবিবদার গজল খুব একটা মনে নেই, তবে ঈদের সময় একটা গজল বাজত সেই গজলটা জানি। আর এই ও ছকিনা একটু একটু মাঝে মাঝে স্টেজে একটু বলি, ও সকিনা আর কেঁদো না, ও সকিনা আর কেঁদো না, পেলো না তুমি চোখের পানি, ও সকিনা। এসব আমাদের গলায় ভালো লাগে, যার গজল তার গলায় ভালো লাগবে নাকি? তকবীরে জোর করে নারাই তাকবীর। আচ্ছা বড় ভাইরা তো অনেক আছে, আপনারা একটু তকবীর দেবেন, দেখেন না যদি একটু আল্লাহু আকবার বলতে পারেন খুব ভালো লাগবে, শুনে খুব ভালো লাগবে। দেখিন একটু বড়রা দেন, কচি তোরা একটু চুপ কর, দেখি আমার যুবক ভাইরা এবং বড়রা দিক, এদিকেও যত যুবক ভাই আছে সবাই মিলে দেবেন। পারে না, শুধু আওয়াজ হবে, দেখ কানে হাত দে, জোরে তকবীর দেন, নারাই তাকবীর। বাচ্চা কাচ্চা কেমন ঠাট্টা করছে দেখেন, বলে এটা আওয়াজ। আচ্ছা তোরা দে, ওদের কথা বাদ দে, সব বয়স হয়ে গেছে, তোরা দে, নারাই তাকবীর। এই টাকাটা রয়ে গেছে কচি, লিবিনি? দেখে রয়েছে কোন দুজন? আচ্ছা দাঁড়া, এই গজলে পর ডাকবে, ঠিক আছে? আচ্ছা আমি অনেক সময় দেখেছি এই ভাই যেমন বললো এসকে হাবিব সাহেবের গজল বলো, আমরা এসকে হাবিব সাহেবের গজল একটু পরে শোনাবো ইনশাআল্লাহ, ভালো লাগবে। তবে মোটা ভাই আমি যেখানে দেখেছি একটু বলে বলে, ও ছকি না আর কেঁদো না গাইবো, আর লোক বলে না না ভাই কেউ না কেউ না, কালকে মনে হয় কাল কোথায় প্রোগ্রামে ছিলাম ওখানে যেই মোটা ভাই ও ছকি না আর কেঁদো না বলছে, লোক হেসে মরে যাচ্ছে, বলে না ওইসব গাইতে হবে না। কিন্তু আসলে গজল ছিল এগুলোই, মানুষে মর্ম বোঝে না, মানুষ এসব গজলে মর্ম বোঝে না। ও যখন বলে ও সকিনা, লোক মনে করে এ আর ভাল লাগে না মনে করে। আচ্ছা আপনাদের এই কনফিউশন দূর করার জন্য একটা ছন্দ একটু গাইবো, শোনেন তিনি দেখেন তো ভাল লাগে কিনা। আপনারা তো মনে হচ্ছে ও সকিনা গাইছে, ভাই তুমি বসো, ইমরান ভাইকে তো মনে হচ্ছে আমি গাইছি, এক ছন্দ গিয়ে দেখাচ্ছি বেশি নয়, শুনে দেখেন ভালো লাগে কি। ঘুমিয়ে গেছে আর কোনো ভাল লাগে,